إسلام أحمدية حضرت امير المؤمنين خلافة خلافت احمديه السلام عليكم ورحمه الله اشهد ان لا اله الا الله وحده لا شريك له وأشهد أن محمداً عبده ورسوله أما بعده فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم কিছুক্ষণ পূর্বে আমি উদ্দেশ্যে বক্তব্য প্রদান করেছিলাম আর তাদেরকে কতিপয় বিষয়ের দিকে দৃষ্টি আকর্ষণ করেছিলাম এই কথাগুলো শুধু নারীদের জন্য নয় বরং আল্লাহ তালা পবিত্র কোরআনে যেখানে এই বিষয়গুলোর দিকে দৃষ্টি আকর্ষণ করেছেন সেখানে পুরুষ নারী উভয়কে সম্বোধন করে এসব নেকি বা পুণ্যকে অবলম্বন করা এবং এগুলোর প্রতি দৃষ্টি দেওয়ার কথা বলেছেন হ্যাঁ আমি কিছু উদাহরণ মহিলাদের দৃষ্টিপটে রেখে প্রদান করেছি তাদের পরিবেশ অনুযায়ী কিন্তু অধিকাংশ উভয়ের ক্ষেত্রে প্রযোজ্য হয় যেমন সততার উন্নত মান বা ইবাদতের প্রতি মনোযোগ তো পুরুষদেরও একই মান অর্জন করা উচিত যেন নিজেদের ইহ ও পরকাল সুনিশ্চিত করার পাশাপাশি নিজেদের সন্তান সন্ততির তর্বতের জন্য আদর্শ স্থানীয় হয়ে তাদেরও ইহ ও পরকাল সুনিশ্চিত করার কারণ হতে পারে কারো কারো অভ্যাস হয়ে থাকে যে নসিহতের সম্বোধিত নিজেদেরকে তারা মনে করে না এবং অন্যদের মনে করে এরপর কথা বলে দেয় যে দেখেছো। যুগ খলিফা অমুক জামাতকে বা জামাতের অমুক শ্রেণীকে কিভাবে শক্ত বা কঠোরভাবে নসিহত করেছেন এরপর তারা এ কথাও বলে দেয় যে তারা তো এমনই তাদের সংশোধন হওয়া উচিত ছিল নিজেদের প্রতি তারা দৃষ্টি দেয় না অথচ তাদের উচিত ছিল যে প্রত্যেকে যেন নিজেকে সম্বোধিত মনে করে এবং নিজের প্রতি দৃষ্টি দেয় নিজেকে যাচাই করে দেখে যে আমি কি কিরূপ আর এটি দেখা উচিত যে অন্যদের যেসব কথা বলা হচ্ছে বা যে কোনো শ্রেণীকে সম্বোধন করে খলিফায় ওয়াক কথা বলছেন তো ইসলামী শিক্ষা অনুযায়ী তিনি কিছু কিছু বিষয়ের দিকে দৃষ্টি আকর্ষণ করছেন আর আমরা যেন নিজেদের যাচাই করে দেখি যে আমরা কি সেই মানে উপনীত হতে পেরেছি কি না যা বিভিন্ন নেকিকে প্রতিষ্ঠা করা এবং সেগুলোকে নিজেদের জীবনের অংশ করে নেওয়ার মান অতএব এই বিষয়টি যদি অনুধাবন করা হয় যে খলিফায় ওয়াক্তে যে কোনো দেশের আহমদীদেরকে কোনো কোনো বিষয়ের দিকে যদি দৃষ্টি আকর্ষণ করে থাকেন বা জামাতের যে কোনো শ্রেণীকে বিভিন্ন পুণ্যের বিষয়ের দিকে মনোযোগ আকর্ষণ করছেন তাহলে আমরাও আহমদ হিসেবে নিজেদেরকে যাচাই করে দেখবো যে আমাদের মাঝে সেসব নেকি বা পুণ্য আছে কি না যেগুলোর প্রতি দৃষ্টি আকর্ষণ করা হচ্ছে বা আমাদের মাঝে সেসব দুর্বলতা নেই তো যেগুলোকে পরিত্যাগ করার দিকে দৃষ্টি আকর্ষণ করা হচ্ছে অতএব এখন যখন কিনা টিভির মাধ্যমে পুরো বিশ্ব যোগাযোগের দিক থেকে এক হয়ে গেছে প্রত্যেক আহমদই প্রত্যেক কথা যা খলিফা ওয়াক্তের পক্ষ থেকে জামাতের উন্নতির জন্য বলা হয়ে থাকে যদি নিজেদেরকে সম্বোধিত মনে করে এবং তার উপর আমল করার চেষ্টা করে তাহলে এক বিপ্লব আমরা নিজেদের অবস্থার মাঝে সৃষ্টি করতে পারি অতএব প্রথম কথা হলো যেসব কথা আমি লজনাদের উদ্দেশ্যে বলেছি যেন আনসাররা নিজেদেরকেও সেগুলোর সম্বোধিত মনে করে আর যখন পুরুষ এবং নারী একত্রিত হয়ে নেকি বা পুণ্যকে অবলম্বন করা এবং মন্দকর্মকে কর্মকে পরিত্যাগ করার জন্য চেষ্টা করবে তখন এক বিপ্লব সাধিত হবে যা আমরা নিজেদের ঘরেও সৃষ্টি করতে পারব। নিজেদের অবস্থার মাঝেও সৃষ্টি করতে পারব নিজেদের সন্তানদের মাঝেও সৃষ্টি করতে পারব এবং নিজেদের সমাজেও সৃষ্টি করতে পারবো অতএব আনসারুল্লাহ বয়সে উপনীত পুরুষরা যারা নিজেদের চিন্তা চেতনার দিক থেকেও সাবালক বা প্রাপ্তবয়স্ক হয়ে গেছেন তাদের বিশেষভাবে এদিকে দৃষ্টি রাখা উচিত যে প্রত্যেক নেকি বা পুণ্যের কথা জামাতের যে কোনো শ্রেণীকে সম্বোধন করে বলা হোক না কেন সেটিকে শুধু আমাদের নিজেদের উপর প্রযোজ্য করব না বরং অন্যদের সামনে আদর্শ আদর্শস্থানীয় হয়ে প্রকৃত ইসলামী সমাজ প্রতিষ্ঠা করতে হবে বর্তমান যুগে হজরত মসিহে মাউদ আলসালাম যিনি জগৎবাসীর সংশোধনের জন্য এবং ইসলামের প্রকৃত শিক্ষাকে প্রচার করার জন্য এসেছিলেন যাকে আমরা মান্য করেছি এজন্য মেনেছি যে নিজেদের সংশোধন করব এবং পৃথিবীর সামনে ইসলামের অনিন্দ সুন্দর শিক্ষা উপস্থাপন করব তো এর জন্য প্রত্যেক নেকি বা পুণ্যকে অবলম্বন করা বা অর্জন করা এবং প্রত্যেক মন্দ কর্মকে বিতশ্রদ্ধ হয়ে পরিত্যাগ করার ক্ষেত্রে আমাদের বিশেষ চেষ্টা করতে হবে হজরত মসিহে মাউদ আলহ সালাম জামাতের উদ্দেশ্যে বিভিন্ন উপলক্ষে যেসব নসিহত করেছেন তার প্রেক্ষিতে কিছু কথা আপনাদের সামনে উপস্থাপন করতে চাই যেমনটি আমি বলেছি যে আনসারুলার বয়সে উপনীত লোকেরা নিজেদের বিচার বুদ্ধি এবং অভিজ্ঞতার নিরিখে বয়স্ক হয়ে থাকে তাই এই বিষয়টি তাদের কাছে এই দাবিও করে যেন তারা নিজেদের ধর্মীয় আধ্যাত্মিক এবং চারিত্রিক দিক থেকেও উন্নত দৃষ্টান্ত প্রদর্শন করে নিজেদের যাচাই করে যে হজরত মুসিহেমাউদালুআসালামকে মেনে আমরা নিজেদের মাঝে কি পরিবর্তন সাধন করেছি আর অন্যদের এর মাধ্যমে কি উপকার করতে পেরেছি এক উপলক্ষে হজরত আবদাস মুসিহেমাউ দালাতাম বলেন যে আমাদের জামাতকে আল্লাহ তালা আদর্শ আদর্শস্থানীয় বানাতে চান অতএব জামাতের বিচার বুদ্ধি প্রজ্ঞা এবং অভিজ্ঞতার দিক থেকে যেটি উন্নত অংশ আখ্যায়িত হতে পারে যেমনটি আমি বলেছি তারা হলো সেসব লোক যারা আপনারা অর্থাৎ আনসারদের বয়সে উপনীত হয়েছেন অতএব ইবাদতের মান এর দিক থেকেও এবং উন্নত নৈতিক চরিত্র এবং অন্যান্য নেকি বা পুণ্যের দিক থেকেও আনসার সেই সংগঠন হওয়া উচিত যারা আদর্শস্থানীয় হবে আর এটি তখনই হতে পারে যখন মানুষের হৃদয়ে তাকুয়া বিচরণ করবে তবেই মানুষের আল্লাহ তালার সাথে সম্পর্ক সৃষ্টি হয় তবেই মানুষের ইবাদতের এবং উন্নত নৈতিক চরিত্রের মান প্রতিষ্ঠিত হয় তবেই প্রকৃত আনসার তবেই এক ব্যক্তি প্রকৃত আনসার হিসেবে গণ্য হতে পারে হযরত আকদাস মহিউদাল্লাহ সাল্লাত ওয়া সালাম এই কারণে নিজ মান্যকারীদের বহু স্থানে অনেক বেদনার সাথে তাকওয়ার পথে চলার বিষয়ে বারবার নসিহত করতে থেকেছেন কেননা তাকওয়া হলো একটি মৌলিক জিনিস অতএব এক স্থানে তিনি বলেন তাকওয়া ছাড়া আর কোনো কিছুতেই আল্লাহ তাআলা সন্তুষ্ট হন না আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা মা জিনাত তাকাও ওয়াল্লাযিনা হুম মুহসিনুন নিশ্চয় আল্লাহ তাদের সাথে আছেন যারা তাকুয়া অবলম্বন করে এবং যারা অনুগ্রহকারী অতএব আমাদের প্রত্যেকে যেন নিজেদের যাচাই করে দেখে যে আমাদের মাঝে কতটা তাকুয়া রয়েছে আর আমাদের অনুগ্রহ করার মান কিরূপ আল্লাহ তালা বলেন তাদেরকে মোহসিনদের মাঝে গণ্য করা হয় অর্থাৎ অনুগ্রহকারীদের মাঝে গণ্য করা হয় অনুগ্রহ করার মান কি তবেই আমরা প্রকৃত আনসার হতে পারি অতএব আমরা যখন এই নারা উচ্চকিত করি যে আমরা হলাম সারুল্লাহ আল্লাহ তালার সাহায্যকারী তার ধর্মের সাহায্যকারী তবে এই বৈশিষ্ট্য আমাদেরকে সৃষ্টি করতে হবে যেন থাকে এবং আমরা অনুগ্রহকারীও হই আল্লাহ তাআলার আমাদের কোনো সাহায্যের প্রয়োজন নেই তিনি সকল শক্তির উৎস বা মালিক এটি হলো তার একান্ত অনুগ্রহ যে তিনি একটি ব্যবস্থাপনা সৃষ্টি করেছেন আর এই ব্যবস্থাপনা সৃষ্টি করে বলেছেন যে তোমরা এই ব্যবস্থাপনার অংশ হয়ে যাও এবং আমার ধর্মের সাহায্যকারী হয়ে যাও তাহলে আমি মনে করব যে তোমরা যেন আল্লাহ তালার ধর্মের সাহায্যকারী কিন্তু এটি স্মরণ রাখতে হবে যে আমি অর্থাৎ আল্লাহ তালা শুধু তাদেরকেই ধর্মের সাহায্যকারী হিসেবে গ্রহণ করব যারা তাকুয়াকে অবলম্বনকারী বা অবলম্বন করে এবং অনুগ্রহকারী তাকুয়া কি জিনিস তাকুয়ার অর্থ এটি যে আল্লাহ তালার ভালোবাসা এবং তার ভীতি তার ভয় হৃদয়ে থাকবে এবং প্রত্যেক কাজ করার পূর্বে সেটি চিন্তা করবে সে আল্লাহ আমাকে দেখতে পাচ্ছেন আর অনুরূপভাবে অনুগ্রহকারী হলো তারা যারা নেকির বিষয়ে অবগত থাকে এবং নেকি করে বা পুণ্যকর্ম করে অতএব আল্লাহ বলেন যে আমি তোমাকে তখনই নিজের সাহায্যকারী হিসেবে মনে করব। যখন তোমাদের মাঝে তাকুয়া থাকবে আর তোমাদের প্রত্যেকটি আমল তথা কর্ম এবং ধ্যান ধারণা নেকির উপর ভিত্তি করে হবে তবেই আমি তোমাদের কর্মকাণ্ডে বরকত সৃষ্টি করব আমি তোমাদের সাথে দণ্ডায়মান হব তোমরা ধর্মের সেবার জন্য যে কাজই করবে তাতে সফলতাও দান করব যদি আল্লাহ তালার কৃপা না থাকে তাহলে মানুষের কি বা মূল্য রয়েছে যে সে এই দাবি করবে যে আমি হলাম আনসারুল্লাহ আল্লাহ তালার সাহায্যকারী আমরা তো আল্লাহ তালার কৃপা ব্যতি একটির পর দ্বিতীয় নিঃশ্বাসও গ্রহণ করতে পারি না অতএব আল্লাহ তালা বলেন আমি তোমাদের আল্লাহ তালার ধর্মের সাহায্যকারী হিসেবে গ্রহণ করব এবং আমার সাহায্য তোমাদের সাথে থাকবে শর্ত হলো তোমরা তা উপর বিচরণ করবে বা পথে চলবে এবং নেকি বা কর্ম করবে তাহলে আমাদের কাজ যা আমরা আল্লাহ খাতিরে করি সেগুলোর এমন পূর্ণ ফলাফল সৃষ্টি হবে যে দেখা যাবে যে আসলেই তারা আনসারুল্লাহ এবং এভাবে তালা তাদের কাজে অসাধারণ বরকত সৃষ্টি করবেন অতএব এটি হলো সেই ধ্যান ধারণা যা আমাদের মধ্য থেকে প্রত্যেক নাসের থাকা উচিত কেননা এটি ছাড়া আমাদের বয়াত করার কোনো উদ্দেশ্যই থাকে না হজরত আকদাস মসিহ মাউদ আলাহ সাল্লাতাম এক উপলক্ষে এই নসিহত করেছেন যে আমাদের জামাতের জন্য বিশেষভাবে তাকওয়ার প্রয়োজন বিশেষত এই ধারণায়ও যে তারা এমন এক ব্যক্তির সাথে সম্পর্ক রাখে আর তার হাতে তারা বয়াত করেছে যার দাবি হলো প্রত্যাদিষ্ট হওয়ার যেন সেসব লোক যারা যে কোনো ধরনের বিদ্বেষ ঘৃণা বা শিরকে লিপ্ত ছিল বা যতই জগতের প্রতি আসক্ত ছিল না কেন তারা সেসব বিপদ থেকে মুক্ত হয় অতএব আমাদের নারা নাহনু আনসারুল্লাহ হয়ে থাকে। অর্থাতা আমরাল্লাহ তালার সাহায্যকারি তাহলে নিজেদের আত্মাকে সর্বপ্রথম পাক পবিত্র করতে হবে। যেন এরপর সেই মুসিহে মাউদের সাহায্যকারী হয়ে। জগৎ বাসেকে মন্দ এবং শীখ থেকে পবিত্র করতে পারি। এবং এক খোদার নূরে তাদেরকে আলোকিত করতে পারি, যার জন্য খোদা তালা। তাকে প্রেরণ করেছেন কিন্তু যদি আমাদের নিজেদেরই হৃদয় জাগতিক কলুষতা এবং নোংরামি এবং লালসায় নিপতিত থাকে তাহলে আমরা জগৎবাসীর সংশোধন কিভাবে করতে পারি অতএব প্রকৃত কাজ এখন যুগের প্রত্যাদিষ্টের সাথে যুক্ত হয়ে আনসারুল্লাহর দায়িত্ব হবে এটি যে জগৎবাসীকে এক সামনে ঝুকানো এবং হজরতাল্লাম ওয়াসাল্লামের পতাকা তলে একত্রিত করা অতএব এর জন্য আমাদেরকে নিজেদের মাঝে উকি দিয়ে দেখতে হবে যে আমরা কিরূপ আনসারুল্লাহ হয়েছি নিজেদের অভ্যন্তরকে যাচাই করার প্রতি দৃষ্টি আকর্ষণ করে হজরত মসি হেমাউদাল্লা সাল্তু বলেন আমার জামায়াত এটি জেনে নিক যে তারা আমার কাছে এসেছে এই উদ্দেশ্যে যেন বীজ বপন করা হয় যার ফলে তারা এক ফলবান বৃক্ষে পরিণত হবে অতএব প্রত্যেক ব্যক্তি নিজের প্রতি মনোযোগ দিক বা দৃষ্টি দিক যে তার অভ্যন্তর কেমন আর তার বাহ্যিক রূপ ই কেমন তিনি বলেন যদি আমাদের জামাতও খোদা না করুন এমনই হয়ে থাকে যে তাদের মুখে কথা এক আর তাদের হৃদয়ের অবস্থা ভিন্ন তাহলে শুভ পরিণতি হতে পারে না এই বয়সে উপনীত হয়ে শুভ পরিণতির চিন্তা থাকে মানুষের তিনি বলেন যে মানুষের মুখে যদি কিছু থাকে আর হৃদয়ে ভিন্ন কিছু থাকে তাহলে শুভ পরিণতি হবে না আল্লাহ তালা যখন দেখেন তিনি বলেন যে আল্লাহ তালা যখন দেখেন যে একটি জামাত যারা অন্তরের দিক থেকে শূন্য এবং কেবল মৌখিক দাবি করে থাকে তিনি গনি অর্থাৎ অমুখাপেক্ষী তিনি কোনো পরোয়া করেন না অতএব আমরা প্রকৃত আনসার তখন হতে পারবো যখন উন্নত বীজে পরিণত হব আর উন্নত মানের বীজ হওয়ার জন্য আল্লাহ তালা এবং মহানবী সাল আলাইহে ওয়াসাল্লামের নির্দেশ পালন করা এবং যুগের ইমাম এবং প্রত্যাদিষ্টের পূর্ণ আনুগত্য অনুসরণ করা একান্ত আবশ্যক আর যখন এটি হবে তবেই আমরা সেই বীজের সেই ফলবান বৃক্ষ হতে পারব যা পৃথিবীকে নেকির ফল খাওয়াবে আমাদের কথা এবং কর্মের এক হওয়া একদিকে যেমন আল্লাহ তালার নৈকট্য আমাদেরকে প্রদান করবে অপর দিকে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের সংশোধনেরও মাধ্যম হবে আর আমরা আশ্বস্ত থাকবো যে আমরা নিজেদের সন্তান সন্ততির মাঝেও তাকুয়া এবং নেকির মূল স্থাপন করে যাচ্ছি সেই যোগসূত্র সৃষ্টি করে যাচ্ছি যার মাধ্যমে পরবর্তী প্রজন্ম খোদা তালার সাথে সম্পৃক্ত হয়ে সেই ফলবান বৃক্ষে পরিণত হবে যেগুলোতে নেকি বা পুণ্যের ফল ধরে কোনূপভাবে জগৎবাসীকেও খোদার দিকে নিয়ে আসার কারণ হবে যেন যুগের প্রত্যাদিষ্টের প্রকৃত আনসার হতে পারে সাহায্যকারী হতে পারে অতএব বিষয়টিকে যত খোলা হবে তত বেশি আমরা অনুধাবন করব যে আনসারুল্লাহর গুরুত্ব কতটুকু আর আমরা নিজেদের অঙ্গীকারকে কিভাবে পালন করব হজরতহে মাউদ আল্লাহ সাল্লাহু সসলাম এই বিষয়টিকে নিজের বক্তৃতামালা মালা এবং সভাসমূহে এত দৃঢ়ভাবে বর্ণনা করেছেন যাতে সুস্পষ্ট হয় যে তিনি তার মান্যকারীদের কিরূপ মানে উপনীত দেখতে চেয়েছেন আর এটিই সেই মান যা জামাতের উন্নতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে এক উপলক্ষে করতে গিয়ে হজরত আকদাসমুসিহেমা উদ আলা সালাম বলেন সর্বদা দেখা উচিত যে আমরা তাকুয়া এবং পবিত্রতার ক্ষেত্রে কতটা উন্নতি করেছি এর মান হল কোরআন অর্থাৎ পবিত্র কোরআনের যে শিক্ষা সেটিকে দেখো সেটিকে মনোযোগ দিয়ে পড়ো সেটিকে অনুধাবন করো তার নির্দেশের উপর আমল করো তবে বুঝতে পারবে যে নিকির ক্ষেত্রে কতটা উন্নতি করেছো আমাদের সামনে এক কর্মপন্থা রয়েছে যার মান হলো কোরআন এরপর তিনি বলেন যে আল্লাহ তালা মুতাকির বৈশিষ্ট্যের মাঝে একটি বৈশিষ্ট্য এটিও রেখেছেন যে আল্লাহ জাগতিক নোংরামি থেকে পবিত্র করে নিজে তার তত্ত্বাবধায়ক হয়ে যান অতপর তিনি বলেন যে মুতাকির আলামত বা চিহ্ন কি বহু চিহ্ন রয়েছে একটি চিহ্নের উল্লেখ করে তিনি বলেন যে যেমনটি তিনি বলেছেন ওয়ামাইয়া তাক্লাহা যে আল্লাহকে ভয় করে তার জন্য তিনি নাজাত বা মুক্তির কোনো না কোনো পথ খুলে দেন আর তাকে সেখান থেকে রিজেক্ট প্রদান করেন যেখান থেকে সে কল্পনাও করতে পারে না তিনি বলেন যে ব্যক্তি ক্ষুদা তালাকে ভয় করে আল্লাহ প্রত্যেক বিপদের সময় তার জন্য মুক্তির পথ বের করে দেন আর তার জন্য এমন রিজিকের উপকরণ সৃষ্টি করেন যে তার ধ্যান ধারণায়ও তা আসতে পারে না অর্থাৎ এটিও মুত্তাকির একটি বৈশিষ্ট্য বা চিহ্ন মুত্তাকির বৈশিষ্ট্যাবলির মাঝে একটি বৈশিষ্ট্য তিনি এটি উল্লেখ করেছেন যে আল্লাহ তালা মুত্তাকি অনর্থক প্রয়োজনাদির মুখাপেক্ষি করেন না অতএব অনেক চিন্তাভাবনার বিষয় এটি অনেক মনোযোগ দেওয়া প্রয়োজন সাধারণত আমরা দেখি যে জগতে মানুষ এমন বয়সে যখন উপনীত হয় অর্থাৎ এই বৃদ্ধ বয়সে যখন উপনীত হয় যখন তাদের সন্তানরাও বড় হতে থাকে তখন তাদের প্রয়োজনাদির অনেক চিন্তা তাদের থাকে তাদের শিক্ষা দীক্ষা এবং অন্যান্য ব্যয়ের জন্য তারা অনেক বেশি চিন্তা করে চল্লিশ বছর বয়সটি এমন যখন এসব চিন্তাভাবনা বেশি আরম্ভ হয় আর লোক যারা জাগতিকতায় থাকে বা প্রতি ভরসা যাদের কতিপয় তালার কম থাকে তারা এসব ব্যয়ভার বহনের জন্য বিভিন্ন চালাকি বা চাতুরি এবং পন্থা অন্বেষণ করে তা বৈধ হোক বা অবৈধ যা অনেক সময় অবৈধ হয়ে থাকে উদাহরণস্বরূপ এখানে আমরা সাধারণভাবে দেখে থাকি যে নিজেদের ব্যয় পূরণের জন্য সন্তানদের খরচ নির্বাহের জন্য ঘর ক্রয় করার জন্য বা অন্য কোনো জাগতিক বাসনা পূরণের জন্য অনেক মানুষ নিজেদের ট্যাক্স বা করও অবৈধভাবে ফাঁকি দিয়ে থাকে আর অন্যান্য প্রতারণা করারও চেষ্টা করে থাকে এমনকি কতিপয় আহমদীয় এরূপ করে থাকে আর শুধু জাগতিক বিষয়াদিতেই দিতেই নয় বরং চাঁদার ক্ষেত্রেও তারা নিজেদের উপার্জন ভুল লেখায় অথচ চাঁদার ক্ষেত্রে তাদের জন্য স্পষ্ট করে দেয়া হয়েছে যে শর্ত অনুযায়ী চাঁদা দিতে না পারলে ছাড় গ্রহণ করুন কোনো বাধ্যবাধকতা নেই যে জোর জবরদস্তি করে চাঁদা নেওয়া হবে এবং বলে দিন যে আমি নিজ পরিস্থিতির কারণে সত্য অনুযায়ী চাঁদা দিতে পারবো না কিন্তু যাতে ভুল বা মিথ্যা বর্ণনা না করা হয় তালা বলেন যদি তোমাদের মাঝে তাকুয়া থাকে তাহলে আল্লাহ তালা স্বয়ং ব্যবস্থা করে দিবেন বা স্বল্পের মাঝেই এমন বরকত তিনি দান করেন যে অসাধারণভাবে ব্যয় পূরণের উপকরণ সৃষ্টি হয়ে যায় আর এগুলো শুধু মুখের কথা নয় বরং বহু আহমদী এমন রয়েছেন যারা আমাকে লিখে থাকেন যে আমরা আল্লাহ তালার উপর ভরসা করেছি আর আল্লাহ তালা অপ্রত্যাশিতভাবে আমাদের জন্য এমন উপকরণ সৃষ্টি করেছেন যে আমাদের ব্যয় পূরণ হয়ে গেছে আমাদের আর্থিক প্রয়োজন পূরণ হয়ে গেছে বহু এমন ঘটনা রয়েছে আমি যেমনটি বলেছি আমার কাছে সেগুলো রয়েছে এখন ততটা সময় নেই যে আমি সেগুলো এখানে বর্ণনা করব বিভিন্ন সময় আমি বর্ণনা করে থাকি হজরত মসিহে মাহমুদ আল্লাহ সাল্লাতাম এই বিষয়টি স্পষ্ট করতে গিয়ে স্বয়ং এর উদাহরণ দিয়েছেন যে কতিপয় লোক মনে করে যে মিথ্যা বলা ছাড়া কাজ সাধিত হতে পারে না তাই একদিকে তারা মিথ্যা বলে আর এরপর হটকারিতা করে নিজেদের নিরুপায় হওয়ার কথা অন্যদের সামনে বলে যে আমরা মিথ্যা বলেছিলাম খুবই হটকারিতা করে তারা এই কথা বলে দেয় হজরত মুসিমস্লা বলেন যে এই বিষয়টি মোটেই সঠিক নয় এটি মোটেই সঠিক নয় সম্পূর্ণ ভ্রান্ত এটি কিভাবে হতে পারে যে একদিকে আল্লাহ আলা দের বিপদ থেকে উদ্ধার করার উপকরণ সৃষ্টির অঙ্গীকার করবেন আর অন্যদিকে কাউকে কাউকে বলবেন যে তুমি মিথ্যা বলো এবং নিজেই এই বিপদ থেকে উদ্ধার লাভ করো এটি ক্ষুধা তালার জন্য সমীচীন নয় যেই ক্ষুধার উপর আমরা বিশ্বাস করি সেই ক্ষুধার ক্ষেত্রে এটি শোভা পায় না হজরত মুসিমাউদ্দুল্লাহ সালাম বলেন এটি ভেবো না যে আল্লাহ দুর্বল তিনি খুবই শক্তিশালী যখন তার উপর কোন বিষয়ে ভরসা করবে তখন তিনি অবশ্যই তোমার সাহায্য করবেন অর্থাৎ যে আল্লাহর উপর ভরসা করে তো তিনি তার জন্য যথেষ্ট অতএব আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল বা ভরসা করা প্রয়োজন আর এই তাওয়াক্কুল তাকওয়া ছাড়া সৃষ্টি হতে পারে না এটি মৌখিক কথা নয় যে মুখে বলে দিলাম যে আমরা আল্লাহ তাআলার উপর ভরসা করি বরং তাকওয়ার উন্নত মান অর্জন করা প্রয়োজন নিজেদের ইবাদতের মান উন্নত করা প্রয়োজন নিজেদের নৈতিক চরিত্র উন্নত মানে উপনীত করা প্রয়োজন অন্যদের অধিকার প্রদানের দিকে মনোযোগ দেওয়া প্রয়োজন ধর্মকে জাগতিকতার উপর প্রাধান্য দেওয়ার প্রয়োজন অতএব আমরা যদি নিজেদের অবস্থায় প্রকৃত অর্থে এমন পরিবর্তন সৃষ্টি করতে পারি যখন ধর্ম জাগতিকতার উপর প্রাধান্য পাবে তবে এটি হলো প্রকৃত তাকুয়া আর এটি সেই মান বা মর্যাদা যখন আল্লাহ নিজ বান্দার জন্য যথেষ্ট হয়ে যান বলেন। যারা আয়াতের পূর্ববর্তী সম্বোধিত ছিল, তারা সবাই ধার্মিক ছিলেন তাদের সমস্ত চিন্তা ভাবনা ধর্মের জন্য ছিল এবং জাগতিক বিষয়াদি তারা খোদার উপর ছেড়ে দিয়েছিলেন তাই খোদা তালা তাদেরকে আশ্বস্ত করেছেন যে আমি তোমাদের সাথে আছি আল্লাহ তালা মুতাকিদের পথের সমস্ত জাগতিক বাধা দূর করে দেন যেগুলো তার ধর্মের কাজে প্রতিবন্ধকতা সৃষ্টি করে অতএব যদি জাগতিক কাজের পরোয়া না করে নামাজ সময় মতো আমরা আদায় করি আর অনুরূপভাবে অন্যান্য জাগতিক কাজের পরোয়া না করে জামাতি কাজ এবং ধর্মের কাজকে প্রাধান্য প্রদান করি তাহলে সেই সমস্ত শক্তির উৎস খোদা তালা বলেছেন যে আমি তোমাদের সাথে আছি তোমাদের দুশ্চিন্তা আমি দূর করে দিব অতএব মানুষ খোদা তালার কি সাহায্য করবে আল্লাহ তালা হলেন সেই সত্তা যিনি আমাদেরকে ধর্মের সেবার তৌফিক দিচ্ছেন আমাদের নেকি বা পুণ্যের প্রতিদান দিচ্ছেন আমাদের প্রয়োজনাদি পূর্ণ করছেন আর এরপর এই সমস্ত নিয়ামত রাজি দানের পরও আমাদেরকে নিজ ধর্মের সাহায্যকারীদের অন্তর্ভুক্ত করছেন এটিও তিনি ঘোষণা করেছেন কত অনুগ্রহশীল আমাদের খোদা কতটা দয়ালু আমাদের খোদা এর ধারণা বা কল্পনাও আমরা করতে পারি না অতএব আমাদের উচিত যেন আমরা খোদা তালার প্রকৃত বান্দা হয়ে তার নির্দেশাবলী পালন করে তাকুয়ার পথে পদচারণা করে নিজেদের জীবন অতিবাহিত করি এবং এটি আমাদের প্রকৃত আনসার হওয়ার স্পৃহা আল্লাহ তালা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন এখন দোয়াই যোগ দিন I mean